हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल श्रावणीज इजी रेसिपी। आज के रेसिपि होच्छे नाना रकम डालेर पुष्टिकर रेसिपि। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে চলো দেখা যাক আমি রেসিপিটা কী কীভাবে বানিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি মুগ, ছোলা, অড়হর, বিউলি, ডালিয়া এবং চাল। এগুলোকে আমি এবার ভিজিয়ে রাখবো ওই 4 ঘন্টার মতো। তারপর ভেজে যাওয়ার পর আমি এসে দেখাচ্ছি। 4 ঘন্টা পর ফিরে এলাম, আমার ডালগুলো খুব ভালো মতো ভিজে গেছে। এরপর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব, একটা ভালো মতো ব্যাটার তৈরি করে নেব। আমি ডালগুলোকে দিয়ে দিলাম মিক্সারের মধ্যে। এরপর আমি দিয়ে দেব আদা, কুচি করে রাখা আদা, এবং তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা পরিমাণ মতো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে। এরপর আমি একটু সামান্য জল দিয়ে মিক্সারে এটাকে মিক্স করে নেব। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আমার। ব্যাটারটা কিন্তু এরকমই হবে, এর থেকে পাতলা যদি হয় তাহলে হবে না। এরপর আমি ব্যাটারটির মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর, এবং তারপরে দিয়ে দিলাম ধনে পাতা, এবং দিয়ে দেব কারি পাতা। আর হ্যাঁ, এই ব্যাটারটির মধ্যে একটু নুন আমি দিয়ে দেব। পরে আমি এখানে দিয়ে দেব একটু জোয়ান, দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্স করে নিলাম। আমার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, এরপর আমি দিয়ে দেব ব্যাটারটা, দিয়ে ভালো মতো একটা পিঠের মতন সাইজে করে নেব। আমার একটা দিক ভালো মতো হয়ে গেছে, এরপর আমি একটু উল্টে নেব এটাকে। আমার এটা একদম তৈরি হয়ে গেছে। একটু আরেকবার উল্টে পাল্টে নিয়ে এটাকে আমি রেখে দেবো একটা পাত্রে। এরপর এই একই রকমভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এই রেসিপিটা খুবই প্রোটিন সমৃদ্ধ এবং ইমিউনিটি বুস্টার একটা রেসিপি। শুধু ইমিউনিটি বুস্টার নয়, খুব সুস্বাদুও খেতে। কারণ এই যে আমরা এই যে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, তাতে এই রেসিপিটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এবং কারণ এটা একটা খুব হেলদি রেসিপি। আমার এই রান রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে, আশা করি আপনারাও বাড়িতে তৈরি করবেন। আমি জানি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।